আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা করছি স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের নিয়ে। অর্থাৎ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জন্য সুখবর, আজকের যে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত একটি পত্র বা নির্দেশনা অথবা স্পষ্টীকরণ, যাই বলি না কেন। অর্থাৎ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক বৃন্দর জন্য বা কর্মচারী বৃন্দের জন্য এই চিঠিটি বা এই নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চিঠিটি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। এখন যে বিষয়টি হচ্ছে, আমি সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত আলোচনা করছি। মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সভাপতিত্বে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে স্টাডি রিপোর্ট প্রণয়ন সংক্রান্ত আমি বিষয়টি স্পষ্ট করছি। অর্থাৎ গত কিছুদিন পূর্বে মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে একটি সভা করেন। উক্ত সভায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এবং কিছু আশ্বাসও তিনি দেন। সেই আশ্বাস এবং সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি স্টাডি রিপোর্ট প্রণয়ন সংক্রান্ত বিষয়ে এই চিঠিটি করান। এই চিঠি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের একটি আশার আলো জাগাচ্ছে। এই চিঠি হতে পারে তাদের ভবিষ্যৎ চাকরির নিশ্চয়তা, জাতীয়করণ অথবা এমপিওভুক্তকরণ। তো আমি চিঠিটি পড়ছি। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গত 12/10/2022 তারিখে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিগণের সাথে মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে বর্তমানে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী স্তর হচ্ছে মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর। ইতিমধ্যে সকল রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। সকল স্বীকৃতিপ্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের 2018 সালের নীতিমালা অনুযায়ী গ্রেড ভিত্তিতে বেতন ভাতা প্রদান। গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুদানভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা এবং অনুদানের পরিমাণ বৃদ্ধি, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অব্যাহত রাখা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আমি আবারও বলছি, তাদের দাবিগুলো হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণের 2018 সালের নীতিমালা অনুযায়ী গ্রেড ভিত্তিতে বেতন ভাতা প্রদান, গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুদানভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা এবং অনুদানের পরিমাণ বৃদ্ধি, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অব্যাহত রাখা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তবে সর্বপ্রথম যে দাবিটি হচ্ছে তা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ।
উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরি উক্ত বক্তব্যের যুক্তিকতা এ দাঁড়ায়, শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা, শিক্ষার্থীদের সংখ্যা, শিক্ষার মান ও প্রতিষ্ঠানের অবকাঠামো, বরাদ্দকৃত বাজেট ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় এনে র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে একটি স্টাডি রিপোর্ট প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি আবারও স্পষ্ট করছি, উক্ত আলোচনার প্রেক্ষিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরি উক্ত বক্তব্যের যুক্তিকতা এ দাঁড়ায়, শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা, শিক্ষার্থীদের সংখ্যা, শিক্ষার মান ও প্রতিষ্ঠানের অবকাঠামো, বরাদ্দকৃত বাজেট ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় এনে র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে একটি স্টাডি রিপোর্ট প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতো অবস্থায় গৃহীত সিদ্ধান্তের আলোকে র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে একটি স্টাডি রিপোর্ট প্রদানপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ আগামী 29/12/2022 তারিখের মধ্যে এ বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আশার আলো সমস্ত বাংলাদেশ থেকে স্টাডি রিপোর্ট তৈরি করে র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে প্রেরণ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষা মন্ত্রণালয় সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাদেরকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করবে এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিদের সাথে যে সভা হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমনির, সে সবার আলোকে হয়তো জাতীয়করণ হবে অথবা এমপিওভুক্তকরণ করা হবে। আশা করি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোও জাতীয়করণের আওতাভুক্ত হবে। যদি জাতীয়করণ করা হয় তাহলে এ সকল মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মতো সুযোগ সুবিধা বেতন ভাতাদি বুক করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।